ইয়েমেন থেকে যখন 700 জন খ্রিস্টান এসে মহানবীকে বললেন, মহানবীর সঙ্গে বেশ কিছু সাহাবাও ছিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এক সত্যি মুসলমান হতে পারি? বলল, কি সত্য? বললেন যে আমরা আল্লাহ দেখতে চাই, এই সত্য। মহানবী কাপড়ের জামাতে খুব তলন করে বললেন, মানরানি ফাকাল হাক্কা, যে আমাকে দেখেছে সেই আল্লাহকে দেখেছে। বয়স একটা ফ্যাক্টর, এটা শীতে পড়লাম, এক বছর দু মাস পাইকি মানুষের এই জীবন্ত শরীরটাই আমার কবর, নফসের কবর, জীবাত্মার কবর, রুহের কবর নয়। কারণ বলা হয়েছে, মান আনাফা রুহুহু ফাকাদ আনাফা রাব্বাহু, বলেন নাই, যেটা রুকে চিনেছে সেটা রক্তে চিনেছে বলা হয়নি। বলা হয়েছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নফস সিফাত রূহ জাত, আল্লাহ রূপে আমাদের প্রত্যেকের মধ্যে বিরাজিত। তাই বলা হয়েছে, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার শাহরগের নিকটেই আছি। ইয়েমেন থেকে যখন 700 জন খ্রিস্টান এসে মহানবীকে বললেন, মহানবীর সঙ্গে বেশ কিছু সাহাবাও ছিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এক সত্যি মুসলমান হতে পারি? বলল, কি সত্য? বললেন যে আমরা আল্লাহ দেখতে চাই, এই সত্য। মহানবী কাপড়ের জামাতে খুব তলন করে বললেন, মানরানি ফাকাল হাক্কা, যে আমাকে দেখেছে সেই আল্লাহকে দেখেছে। যে আমাকে দেখেছে সে প্রভুকে দেখেছে। এই কথাটা সাহাবারা মনে রেখেছিলেন। কয়েকদিন পরে এক সাহাবা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আপনাকে আবু লাহাব, আবু জাহেল, উকবা, সাহেবা, আবদুল্লাহ, মুগিরা, জুলকাইস, এরা সারা জীবন আপনাকে দেখল, তো তারা কেন আল্লাহ পাইল না? এটা যুক্তির কথা না, কিন্তু যুক্তির ভিতরে যে প্রেম এটা মানুষ জানে না। যুক্তির ভিতরেও কথা থাকে, মানরানি ফাঁকা দেওয়াল হাক্কা, যে আমাকে দেখেছে নিঃসন্দেহে সে আল্লাহকে দেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু জাহেল, আবু লাহাব, এগুলিকে অনুসরণ, উকবা, সাহেবা, আবদুল্লাহ, মুজিরা, জুলকাইস, আজিজ, অনেকে আছেন কাট্টা কাফে, তো তারা তো সারা জীবন আপনাকে দেখল, তারা কেন আল্লাহ পাইল না? আমার মহানবী নীরব রইলেন, ওহি রাজেল হলো, আল্লাহ স্বয়ং ওহি মাধ্যমে বললেন, ইয়ান সুলুনা ইলাইকা ওহুম লা ইউফসিলু, হে আমার হাবিব, দেখিতেছেন তাহারা আপনাকে দেখিতেছে, অথচ তাহারা আপনাকে দেখিতেছে না। ও মাই হাবিব, বিহোল্ড দে আর সিং টু ইউ, বাট টেল আস দে আর নট সিং টু ইউ, দেখিতেছেন তাহারা আপনাকে দেখিতেছে, অথচ তাহারা আপনাকে দেখিতেছে না। তাহলে দেখা দুই প্রকার, একটা বাহিরে দেখা আর একটা ভিতরে দেখা।
তাই আবু জাহেল আবুল হামরা মহানবী রূপটা দেখছিলেন, ভিতরটা দেখতে পারেন নাই। আর ওই যে সাতাশ জন খ্রিস্টান যারা মুসলমান হইবার জন্য একটি শর্ত দিয়েছিলেন যে আল্লাহ দেখলে আমরা মুসলমান হয়ে যাব, তারা ঠিকই দেখেছিলেন। মহানবীকে যখন জিবরিল আমিন নিয়ে গেলেন, সেদাতুল মুনতাহায় দাঁড়িয়ে জিবরিল থেমে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আর আমি যেতে পারব না। কেন? মহানবী জিজ্ঞেস করলেন কেন? বললেন ইয়া রাসূলুল্লাহ আমি সিফাতি নূরের তৈরি, এখানে সাত নূর ছাড়া কেউ ঢুকতে পারবে না লা মুকামে। ও সুতরাং এখন আপনি যান, কুরআন বলছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আওয়াজনা, অতঃপর বা সুতরাং দুই ধনুকের ব্যবধানে অথবা আরো নিকটে আমার হাবিবকে নিয়ে আসলাম। ধনুক বললো কেন? আল্লাহ তীর বললেন না কেন? দূরত্ব মাপে তীর দিয়া। দেড় হাজার বছর আগে ধনুক অর্থ অর্ধবৃত্ত, অর্ধেক বৃত্ত বানাইতে ধনুকের মতো, দুই ধনুকের ব্যবধানে, দুই ধনুক সমান সমান এক বৃত্ত, টু সেমি সার্কেল ইজ ইকুয়াল টু ওয়ান সার্কেল, দুই ধনুক দুই অর্ধবৃত্ত সমান সমান এক বৃত্ত, যদি বৃত্ত না হয় আওয়াজ না বৃত্ত বানিয়ে নাও, আলোকিত পরশন নূরে মোহাম্মদ বা নূরে ঈসা বা নূরে মুসা বা নূরে ইব্রাহিম বা নূরে শ্রীকৃষ্ণ গৌতম বুদ্ধ। দলিল মাসাল্লা রাসূলুল্লাহির সানি কাওমিহিল বাইয়ানাহু, এমন কোন জাতি নাই, এমন কোন সম্প্রদায় নাই যেখানে আমি নবী রাসূল না পাঠাইছি, সেই জাতির ভাষায় সেই সংস্কৃতির উপরে ভিত্তি কইরা আমার নিদর্শন বর্ণনা করার জন্য। আরবের জন্য মহানবী, মিশরের জন্য মুসা নবী, জেরুজালেমের জন্য যীশু খ্রিস্ট ঈসা নবী, জেবিডিয়ানের জন্য দাউদ নবী, সুরিনামের জন্য লূত নবী, এরকম প্রত্যেক নবী আছে। আর সামুতিরিয়া তুমু কুমু, তখন ভারতে কি একটিও নবী নাই? যদি কেউ নাই তাহলে কোরআন কি বললো? কোরআন যে বললো প্রত্যেক জাতির মধ্যে একজন নবী রাসূল অবশ্যই পাঠাইছি, তাহলে অখণ্ড ভারতে কি মানুষ বাস করে না? তাই আমরা খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে জয়ব মুনির ছয় হাজার বছর আগে বলে গেছেন হরঙ্গল্লহ নিশ্চয়। একজন মহাপুরুষ আসবেন, তিনি মহামন্ত্র নিয়ে আসবেন, সেই মন্ত্র হইল কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওলামি আকুল্লাহু কুফুয়ান আহাদ। আব্দুল্লাহর ছেলে মামাদাং মোহাম্মদ, জয়পুরে বলছিলাম তাই নাই, তোমার নবীকা বাপকার নাম আবদুল্লাহ, ইদার আবদুল্লাহ হয় আর মোহাম্মদ নাহি হ্যায় মামা মামাদাং। আমি তোর জীবনেও বুঝে পাবো না তুই আবু জাহেল, আবু জাহেল কে হয়? মাথায় দেয় না খায় আমাকে মাথায় দেয়। ও হো ঠিক আছে ঠিক আছে, দেখিতেছেন তাহার আপনাকে দেখিতেছে, অথচ তাহার আপনাকে দেখিতেছে না। আলবার্ট আইনস্টাইন ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, যে নোবেল প্রাইজ পাইছিলেন, মাত্র ছয়শো বৈজ্ঞানিকের মধ্যে দুইজন না তিনজনে বুঝছিলেন,
mass of the power of the body at rest into light here is speed, into light here is speed, is equal to E is equal to MC square. এখনো অ্যাপ্লাইড ফিজিক্স এর ফাইনাল ইয়ারে প্রফেসর যখন পড়ায় বই গেল এবার হ্যাঁ ভুলে জায়গা হয় চোখ দেয় লিখতে লিখছে কি কঠিন তাই নিঃসন্দেহ দেখতে গেছেন একটা বিএ ক্লাসের ছাত্র তিন মাস পরে দেখা পাইছে যাই হোক সেক্রেটারি রয়ে জিতেছে বুক শেলফে বই দেখতে চাইনিজ ট্যাঙ্ক ওই চাইনিজ ট্যাঙ্ক ওটা তো পাগল পাগলের মতো প্রেম করা যায় না প্রেম হইয়া যায় মুড়ি ধোয়া যায় না মুড়ি ধোয়া যায় তামিল ঘোষ বলছেন জিসকো দিল দে চুকে হয় ওই তো মেরে সায়েক হয় যাকে আমি হৃদয় দিয়ে দিলাম সেই তো আমার কি তাই বললাম ভালোবাসা করা যায় না ভালোবাসা হয়ে যায় বৃষ্টি বানানো যায় না বৃষ্টি আপনিই হয় কচুরি পানা নিজে চড়ে না ওকে স্রোতে চালিয়ে নেয় অ্যাক্সিডেন্ট করা যায় না অ্যাক্সিডেন্ট হয়ে যায় ঠিক সেই রকম মুড়ি ধোয়া যায় না হয়ে যায় দর্শন দুই রকম আইনস্টাইনও পাগল করছে পড়ছিলাম একটু অনেক আগে বড় দোষ নাই উপুরটা দেখছে উপুরটা দেখা চুল ফুসকা মুসকা এগুলো উপর থাকে টেলিভিশন যে আবিষ্কার করছে জল বিয়ার জুতা ফাইরা গেছে গা রশি দিয়ে বাইরে রয়েছে আমি তো ছবিটা দেখছি কেউ বিজ্ঞানী তো টেলিভিশন আবিষ্কার করছে দেখি কল্পনা এগুলো বলো আমরা তো আরামে টেলিভিশন দেখি কি সুন্দর আহা কিন্তু যে আবিষ্কার করছে তার জুতা ছিঁড়া গেছে রশি দিয়ে বাইরে রাখছে স্রষ্টার অবস্থা এইরকম সৃষ্টি ভোগ করে স্রষ্টা ভোগ করে না প্রতিভা দুই প্রকার অনুসরণ অনুকরণ করার প্রতিভা ফার্স্ট ডিভিশন আই ফার্স্ট ডিভিশন বি অনার্স ফার্স্ট ক্লাস এম এ ফার্স্ট ক্লাস বড় একটা অফিসার হলো বিসিএস দিয়া এটা হলো অনুসরণ অনুকরণের বিদ্যা এটা অনুসরণ অনুকরণ করার প্রতিভা সৃষ্টি করার প্রতিভা অন্যরকম সৃষ্টি করার প্রতিভা নিয়ে জন্মাইছেন রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল লালন একটারও ডিগ্রি নেই কারণ তারা সৃষ্টি করার জন্য ধরাধামে আসছেন অনুসরণ অনুকরণ করার জন্য আসেন নাই লালন কোরআনের ভলিউম হয়তো পড়েন নাই জাহাঙ্গীর 53 বছর কোরআন রিসার্চ করে বিরাট একটা জ্ঞান অর্জন করলাম সেই জ্ঞানের নাম হইল আমি কোরআন বুঝি নাই লালন বলেছিলেন যিনি মুর্শিদ তিনি রসুল তিনি আমার খোদা হন ইহা লালনে না কন কোরআনে কন আমি হুবহু বললাম না সংক্ষেপে আমি খুঁজতে আরম্ভ করলাম কোথায় আছে ওহাবি বাটালবি চাকালবি বাহাই নাচারিয়া দিদি দুরুজ গাবারিয়া জাবারিয়া আশারিয়া মালা মাতিয়া বৌরি বুরহানিয়া আহমদিয়া বহুত ফেরকা তো মুসলমান হায় হায় যে কোরআনের অর্থই উঠিয়ে ফলাইছে ওয়া এবং ইউরি দুনা মূল শব্দ এরাদুন এরাদুন ইচ্ছা করা যাহারা মনে মনে ইচ্ছা করল আইয়ু ফারিককু ফারিক করতে ফারকুন ফারকুন মানে ভাগ আমরা বলি না পাঞ্জবিন পাড়া আইয়ু ফারিককু ভাগ করতে বাইন বিটুইন মধ্যে বাইন আল্লাহ আল্লাহর মধ্যে ওয়া এবং রসুল রসুলের মধ্যে যারা মনে মনে ইচ্ছা করল আল্লাহ আলাদা রসুল আলাদা উলাইকা হুমুল কাফেরুনা
বলে দাও তাহারা কাফের, শেষ করে নাই, হাক্কা 100% কাফের। তাই খাজা গরিব নওয়াজ বলছেন, রা সাইখুন হাক্কা ইবলিস সাইখুন, যার পীর নাই কোন সন্দেহ নাই তার পীর শয়তান। যেটা ভেজাল ওইটা তো থাকবোই, দুধে পানি থাকবোই, খুঁজা বাই করতে তো হবে। রাহনুমা পথ প্রদর্শক, যে আমাকে পথ দেখাবে সেই তো আমার গুরু, সেই তো আমার দয়াল, সেই তো আমার মুর্শিদ। ঘুমানি অন্ধকার, রুমানি আলো, যে আমাকে অন্ধকার থেকে আলো রাস্তা দেখাইব সেই তো আমার গুরু। আমি মুড়ি ধরলাম, ফল পেয়েই গেলাম, কিচ্ছু পাইলাম না, এটা তো গুরু ধরা হল না। আমি গুরুর কাছে, গুরু আমি কেমনে আল্লাহ পাব? আল্লাহ তো তোমার ভিতরে, কেমনে পাবো আল্লাহ? মাথা ঘুরায় কথা ই করতে পারি না।